আজ 17তম ওষুধ ডিজিজ অফ কোলন অথবা মলাশয়ের পীড়া নিয়ে আলোচনা করব। যারা আমার সঙ্গে ইউটিউবে অথবা ফেসবুকের পেজে যুক্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যেই এক একটি রোগ নিয়ে আলোচনা করি। আজকে এলিমেন্টারি ডিজিজের 17তম রোগ, রোগটার নাম হচ্ছে ডিজিজেস অফ কোলন, অর্থাৎ কোলনের কী কী রোগ কোন জায়গায় হতে পারে। কোলন বলতেই আমরা বুঝব তার 6টা অংশ আছে, সেই অংশগুলোর নাম মনে রাখার অথবা যারা অ্যানাটমি নিয়ে একটু চিন্তা করেন একটু দেখে নেবেন। অ্যাপেন্ডিক্স থেকে শুরু করে একেবারে মলদ্বার পর্যন্ত 6টা ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম ভাগে আমরা বলবো অ্যাপেন্ডিক্স যদি ব্যথা হয়, তারপরে অ্যাসেন্ডিং কোলন, তারপরে টেনভার্স, তারপরে ডিসেন্টিং কোলন, তারপরে মলভাণ্ড, তারপরে পায়ুপথ থেকে অথবা পায়ুপথের ছিদ্র যেটা দিয়ে পায়খানা বেরিয়ে আসে। এই 6টা যে কোনো রকমের যদি কোনো রকমের রোগ হয় তাহলে আমরা কীভাবে বুঝব এবং কী ওষুধ প্রয়োগ করব। চলে আসি, কী কী কারণে সেখানে হতে পারে। প্রথম কারণ হলো জীবাণুঘটিত কোনো কারণে ঘটতে পারে, অথবা কোনো রকমের বিষক্রিয়ার কারণে যদি ট্রান্সভার্স অর্থাৎ পায়খানার এই আমরা অ্যাসেন ডিজিজ অব দি কোলনের কোনো রকমের ট্রাভেলস হয়। তাহলে অনিয়মিত আহার, যারা খানা দ্রব্য নিয়মিত করে না, যে সকল রোগ ওই যে বললাম এলিমেন্টারি ডিজিজ একেবারে মুখ থেকে শুরু করে, সেখানে যদি কোনো রকমের ট্রাভেলস হয় কী কী হতে পারে? আমাশা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং উদারময় হতে পারে। এই সকল কারণ থাকলেই পেটে যদি ব্যথা করে আমরা বুঝব এটা কোলনের ডিজিজ অব দ্য কোলন, কোলনের মলাশয়ের রোগ অথবা পীড়া বলে আমরা জানব। প্রথমে হচ্ছে ব্যথা। ব্যথা যদি কোনো কারণে হয় ওই সকল অঞ্চলে অর্থাৎ অ্যাপেন্ডিক্স থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত যদি কোনো ব্যথা হয় তাহলে আমরা বুঝব এটা মলদ্বাহের প্রদাহ, এটা মলদ্বাহের রোগ এবং ওষুধ কী আমরা পরে আলোচনা করছি। চলে আসি, তারপর কী হতে পারে? খাওয়ার পরেই মলদ্বারের ব্যথা, এই ডিজিজ অব দ্য কোলনের ব্যথা বাড়তে পারে, কোষ্ঠকাঠিন্য হলে বাড়তে পারে, উদারময় হলে বাড়তে পারে অথবা আমাশার ভাব হলে বাড়তে পারে। আর পায়খানার বর্ণ অনেক সময় কাদার মতন হতে পারে অথবা কাদার মতন হতে পারে, এবং এ সকল কারণে যদি ব্যথা হয় তাহলে আমরা বুঝব অনেক সময় পায়খানা হলে ব্যথা কমে যায় অথবা বায়ু নিঃসরণ হলেও ব্যথার উপশম ঘটে। এই সকল কারণে যদি ডিজিজ অব দি কোলন ব্যথা বা প্রদাহ যদি তলপেটে হয়ে থাকে তাহলেই আমরা বুঝে নেব সেটা মলাশয়ের পীড়া অথবা ডিজিজ অব দ্য কোলন। তাহলেই একটা ওষুধের নাম মনে রাখলেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা হচ্ছে ম্যাকফক্স 6X। প্রশ্ন আসছে কীভাবে আমরা খাবো এবং কখন খেতে পারি। তাহলে আমি বলবো এই তলপেটের ব্যথা অথবা মলাশয়ের ব্যথা যদি আমরা বুঝি তাহলে ম্যাকফক্স 6X দুটা করে দিনে 3 বা 4 বার গরম পানি দিয়েও সেবন করতে পারেন, চিবিয়ে চিবিয়েও খেতে পারেন। যদি আধা ঘন্টা পরপর খেতে পারেন, ব্যথার তীব্রতার উপরে নির্ভর করে। যদি 2-4 ঘন্টার ভিতরে না কমে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়ার অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ।